ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডলিস ব্লগ। চলে এসেছি আরও একটা নতুন ভিডিওর সাথে। তো সকলকে জানাই গুড মর্নিং। আজকে সকাল থেকে ভিডিওটি স্টার্ট করলাম, এখন বাজে 9:30। অনেকক্ষণ উঠেছি, একটু বাড়ির কাজও করেছি, প্লাস তোমার এখন রান্না চাপিয়ে দিয়েছি, কারণ আমাকে কলেজ যেতে হবে আর মাও একটু বাইরে যাবে, সেজন্য মানে মাল আনতে যাবে দোকানে, তো সেজন্য আসানসোল যাবে, তো সেজন্য আমাকে রান্না করে দিলাম আমি, আর মা বাদবাকি কাজগুলোও কিছু করেছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর কী কী করি সারাদিন পুরোটাই শেয়ার করবো। আর আমার কিছু নতুন স্টুডেন্ট এসেছে, মানে দুটো ছোট্ট দুটো খুঁড়দেই, তো তোমাদেরকে শেয়ার করবো আজকে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আজকে পুরো ডেলি ব্লগ শেয়ার করবো। অনেকদিন পর আমি সকাল থেকে রাত পর্যন্ত কী কী করছি সেটা পুরোটা শেয়ার করবো, তো আশা করি ভালোই লাগবে, স্কিপ না করে দেখতে থাকো। আর হ্যাঁ, এর পরের ভিডিওটা কেউ মিস করো না, প্রচুর ধামাকাদার ভিডিও আসছে যেটা তোমাদের খুব ভালো লাগবে আর আমারও খুব ভালো লাগবে, কারণ ওই জায়গায় যাওয়ার জন্য আমারও মানে মন প্রাণ একদম ভরে গেছে। তো আশা করি খুব ভালো লাগবে। এই ভিডিওটার পর একটা শর্টস আসবে, তারপরে সেই ভিডিওটা আসবে, কেউ মিস করো না, চলো দেখতে থাকো। এই যে এটা দেখতে পাচ্ছ, এটা আমার আর এটা ভাইয়ের। স্নান টান করে আমি রেডি হয়ে গেছি, এখন আমি কলেজ যাব, তো চলো ভিডিওটা দেখতে থাকো। রান্না বান্নাও হয়ে গেছে, মাও চলে গেছে আসানসোল মাল আনতে, আর আমি টিফিন ভাই এনে দিল, ছোলা বাটোরা নিয়ে যাচ্ছি, তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এসে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। যে এই গার্ডারটা দেখছো, এটা আজকে কলেজে রিয়া দিল আমাদের সবাইকে, দেখিয়ে দিলাম তোমাদেরকে, পুরো সেম সেম আমাদের 4 জানুয়ারি। কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবে। তো এখন হচ্ছে বিকালবেলা, মা এসেছে আসানসোল থেকে মাল নিয়ে, তারপরে ফ্রুটি এনেছিল, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমি আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু তাও এনেছে যখন খেলাম, মাকেও একটু ঢেলে দিলাম। তো এই যে দেখতে পাচ্ছ, মায়ের একটা আমার একটা। তো তোমাদেরকে বলেছিলাম যে নতুন স্টুডেন্টদেরকে দেখাবো, তো ওরা কিছুক্ষণের মধ্যে আসবে, সেই জন্য ভিডিওটা এখন স্টার্ট করলাম, ওদেরকে দেখিয়ে দেবো তোমাদেরকে। আর এখন দুটো ব্যাচ করে দিয়েছি, কারণ যেহেতু ওরা খুবই ধূর্তু, মানে একটি ব্যাচে অতজনকে পড়ানো যাবে না, সেজন্যই দুটো ব্যাচ করে দিয়েছি, একটা 5টা থেকে একটা 6টা থেকে। তো আসবে যখন তখন তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো। তোমাদেরকে তো বললাম দুটো নতুন স্টুডেন্টের কথা, তো এরাই হচ্ছে সেই দুটো নতুন স্টুডেন্ট। তো আমার তো পড়ানো হয়ে গেছে, স্টুডেন্টগুলোকে দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো চলো এখন আর কী কী করবো পুরোটা শেয়ার করবো, সেরকম তো কিছু থাকে না, যা করি সেটাই শেয়ার করলাম, হয়তো ভিডিওটাও ছোট হয়ে যাচ্ছে, কিন্তু একটু ম্যানেজ করে নাও। আর এর পরে ভিডিওটা কিন্তু কেউ মিস করো না, আশা করি খুব ভালো লাগবে। আর চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করো, 650 করে দাও, আর কিন্তু বেশি দেরি নেই। তো মা এখন পকোড়া করবে, পেঁয়াজ পকোড়া আর আলু পকোড়া, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর তোমাদের কাদের কাদের পেঁয়াজ পকোড়া না আলু পকোড়া না বেকনি, কোনটা ভালো লাগে অবশ্যই জানাবে। আর আমি মাকে বলছিলাম যে টমেটোর হয় কি না, তো মা বলছে তাই কে হয় গাধা। তো আমি ভাবছিলাম যে সব কিছু যখন হয় তখন ওটা যদি হতো তো ট্রাই করতাম, কিন্তু মা বলছে না ওরকম ট্রাই করার কোনো দরকার নেই, হবে না বেকার, তো সেজন্য ট্রাই করবো না। এমনি তোমাদের ট্রাই করেছিলাম বাঁধাকপির পকোড়াটা, ওটা হয় আর কি, ওটাও ভালো লেগেছিল। আর লঙ্কার পকোড়া হয়, কিন্তু লঙ্কা তো খেতে পারবো না, ঝাল লাগবে সেজন্যই আর কি। আর হ্যাঁ, তোমাদেরকে যদি দেখালাম আমি দুপুর দিকে মানে সকাল দিকে যে ডিমটা ভেজেছিলাম, ওটাতে তোমরা দেখেছিলে যে আমি কিন্তু ওটাতে মিট মশলা দিয়েছিলাম, আমি কিন্তু লঙ্কা গুঁড়ো দিইনি। হয়তো তোমরা অনেকেই ভাবতে পারো লঙ্কা গুঁড়ো, কিন্তু ডিমের মানে অমলেট করার সময় হালকা মিট মশলা দিয়ে দেখবে, দেখবে টেস্টটা বেড়ে যায়। আমি এরকম ট্রাই করি, অবশ্যই ভালোই লাগে খেতে, তোমরা একবার ট্রাই করে জানাবে ভালো লাগে কি না সেটাও আমাকে কমেন্টে জানাবে। তো চলো দেখতে থাকো।
হলো, আর এই যে পেঁয়াজ হবে এখানে বসে আছে। পেঁয়াজ পকোড়া, আলু পকোড়া একদম পুরো রেডি, তার মধ্যে কত খাওয়াও হয়ে গেছে আমাদের। চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। তো ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা, গুড নাইট।